কথা অল্প সময়ে যা আপনাদের ভাবতে শিখাবে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আয়াত ওটাই যেটা সবাই প্রায় জানে, আমি শুধু ভাবাবো একটু, আমার নিজের কোনো বুজুর্গি নেই, নিজের কোনো এলমের যোগ্যতা নেই, তবু আমি আশাবাদী ইনশাআল্লাহ অনুবাদ করার ক্ষেত্রে, হাদিসের প্রয়োগের ক্ষেত্রে একটা শব্দের অনির্বিশ করব না ইনশাআল্লাহ। যেমনটি ইবনু মাজার 4 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আনা আবি জাফর কাল কানা ইযা সামিআ আমির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসা লাম ইয়াদুহু ওয়া লাম ইয়াক্সির দুনাহু। আবু জাফর তিনি বলছেন, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বাক্য শুনলে তিনি নিজের থেকে কম বেশি করতেন না। যেভাবে বাক্য এসেছে, যেভাবে হাদিসে এসেছে, একই বাক্যে একই শব্দে একই বুঝে তিনি জাতির সামনে বলে দিতেন, কোনো কম বেশি করতেন না। আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আমি কম বেশি না করে কোরআন সুন্নায় যা আছে আপনারা যেন বুঝতে পারেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। যদিও বা আমার আজকের আলোচ্য বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাহ বা ইত্তেবা শব্দের বিশ্লেষণ করতে যাব না, শুধুমাত্র পবিত্র কোরআনের কয়েকটি আয়াতের আলোকে। তার একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নিসা 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলুল আমর, তোমাদের ভিতরে যারা ক্ষমতাশীল, তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল, তোমাদের ভিতরে যারা কথা বলতে পারে, তোমাদের ভিতরে যারা ফয়সালা দিতে পারে, তোমাদের ভিতরে যারা মুফতি, তাদের কথা শোনো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি দেখো উলুল আমরে মতভেদ হয়ে গেছে, আলেমে আলেমে মতভেদ, হুজুরে হুজুরে মতভেদ, শাসকের শাসকে মতভেদ, তাহলে মতানৈক্যের বিষয়টাকে আল্লাহর দিকে ফিরিয়ে নাও, অর্থাৎ কোরআনের দিকে ফিরাও, মতানৈক্যের বিষয়টাকে রাসূলের দিকে ফিরাও, অর্থাৎ হাদিসের দিকে ফিরাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারভাবেই আল্লাহে বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকারভাবেই আখেরাতে বিশ্বাসী হও, যালিকা খায়রু আহসানু তাউবিলা, সমাধানের ভিতরে এটা সবচেয়ে উত্তম সমাধান। অর্থাৎ তোমাদের হুজুরে যদি ইখতিলাফ ঘটে যায়, ইখতিলাফকে মেনে নিও না, কারো দলে যেও না, কারো কথাকে মেনে নিও না, কারো তরিকাকে একেবারে সত্য মনে করো না, মতভেদ দেখলে তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ঈমানদার হও, ইখতিলাফকে কোরআন এবং সুন্নার দিকে ফিরিয়ে দাও। যদি তোমাদের ইখতিলাফ কোরআন আর সুন্নার দিকে ফিরে না যায়, যদি তোমাদের ইখতিলাফ কোনো ইমামের দিকে ফিরে যায়, যদি তোমাদের কোনো ইখতিলাফ কোনো দলের দিকে ফিরে যায়, যদি তোমাদের কোনো ইখতিলাফ কোনো ব্যক্তির দিকে ফিরে যায়, তোমরা আল্লাহও বিশ্বাস করনি, তোমরা আখেরাতেও বিশ্বাস করনি, তোমরা বেঈমান। যদি আনুগত্যের দিকে উনিবিশ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দিকে মতানৈক্যে দেখলে ফেরানো না হয়, তাহলে ইমানের সমস্যা ঘটে যায়। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল, হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, দাবি করো আল্লাহ আমাকে ভালোবাসুক, আমি আল্লাহর ভালোবাসা পাবো, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। যদি আমি নবীর ইত্তেবা করো, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত পাপ করেছো সব ক্ষমা হয়ে যাবে, কোনো পাপ থাকবে না, তোমার আমলনামা থেকে পাপগুলো সব ক্ষমা হয়ে যাবে, যদি আমার ইত্তেবা করো। আমার ইত্তেবা শুধু রফলি দাইনে নয়, আমার ইত্তেবা শুধু জোরে আমিনে নয়, আমার ইত্তেবা শুধু সূরা ফাতিহা পড়ো নয়, আমি যা বলেছি আমি দিয়েছি আকীদা, আমার আকীদা নিতে হবে, আমি দিয়েছি তাওহীদ, আমার তাওহীদ নিতে হবে। যদিও বা আমার আগে অনেকেই তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, অনেকে সুন্নাত নিয়ে আলোচনা করেছেন, অনেকে অনেক বিষয়ে কথা বলেছেন,
এক বাক্যে এক কথায় তাওহীদ হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আর কারো জন্য নয়, ওটাই তাওহীদ। একমাত্র ইবাদত কার? একমাত্র দান কার জন্যে? একমাত্র আলোচনা শুনব কার জন্যে? হাসেন কেন, হাসেন কেন? জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দহিক তুমি তো কার্ক, যখন কেউ অধিক হাসে তখন তার অন্তর মরে যায়, সাবধান, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না, কোনো কথায় হাসবা না, যদি বেশি হাসো তাহলে অন্তর মরে যায়, অতিরিক্ত হাসার কারণে হৃদয় মরে যায়, হৃদয় যখন মরে যায় তখন সে আর ভালোটা বুঝতে পারে না, তখন সে আর স্বচ্ছটা বুঝতে পারে না, তখন সে আর হকটা বুঝতে পারে না, তার হৃদয়টাই তো মরা, তাই না? মরার হৃদয়ে কিছু বোঝা যায়? হাসবেন কেন? হাসবেন না, কোনো কথাই হাসবেন না, সে যেই হোক না কেন, যত হাসানোর চিন্তাই করুক না কেন, যতই হাসার কথাই বলুক না কেন, হাসবেন না জীবনে। এরপরে আল্লাহর নবী থেকে একটা হাদিস, এই হাদিস বুঝলে আজকে এত্তেবায়ের সুন্না বুঝতে পারবেন। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে কেউ বাকি থাকবে না, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আমাকে মানে না যারা তারা ছাড়া। বলেন তো কে জান্নাতে যাবে? যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো উম্মত আছে পৃথিবীতে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, শুধু সেই যাবে না যে আমাকে স্বীকার করে না, সে বলে আমি মুহাম্মদকে বিশ্বাস করি না, সে বলে আমি জান্নাতকে বিশ্বাস করি না, এই লোক ছাড়া সবাই জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান ইয়াবা, কিলা অমান ইয়াবা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার আপনাকে অস্বীকার করলো কে? কে বলল জান্নাতে যাব না? আল্লাহর নবী বললেন, মানা তো আনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো ও জান্নাতে চলে গেল, আমার আসনি ফকত আবা, যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো ওই আমাকে অস্বীকার করলো। আমি বলেছি সুদ খেও না, ও সুদ খেলো কেন, আমাকে স্বীকার করে না তাই খায়। আমি বলেছি ঘুষ খেও না, ও খেলো কেন। আমি বলেছি ব্যবসায় কম দিও না, আমি বলেছি ওজনে কম দিও না, আমি বলেছি বেপর্দায় চলো না, আমি বলেছি নিশাদার দ্রব্য পান করো না, আমি বলেছি বিদাত করো না, আমি বলেছি আমার এত্তেবা করো, আমি বলেছি ফাইন্না হুমানে আসমিং কুম্বাহাদি ফাসয়ার অক্তিলাফাং কাসির ফালাইকুম সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, আমি নবী বলেছি যখন আমি তোমাদের মাঝে থাকব না, আমি মৃত্যুবরণ করব, তখন আমার পরে তোমরা ইখতিলাফ দেখতে পাবে, তোমরা মতভেদ দেখতে পাবে, একজনের সাথে আর একজনের মিল পাবে না, ওই সময়ে তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবা। আমি বলেছি সুন্নাত আঁকড়ে ধরতে, তুমি বিদাত আঁকড়ে ধরলা কেন? আমি তোমাকে দিয়েছিলাম দুরুদ পড়ার কথা, তুমি মিলাদ পড়লে কেন? আমি তোমাকে দিয়েছিলাম আজান প্রথমে আল্লাহু আকবার, তুমি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা পড়লে কেন? আমি তোমাকে বলেছিলাম ফরজ সালাতের পরে তোমরা নির্দিষ্টভাবে জিকির আছে সেটা পড়বা, নির্দিষ্ট জিকিরের পরিবর্তে তোমরা নিজেরা বানিয়ে মুনাজাত করলা কেন? আমি তোমাদের বলেছি যখন মজলিস শেষ হয়ে যাবে সুবহানাকাল্লাহুম্মা ওই দোয়া করবে, এটার পরিবর্তে মুনাজাত করলে কেন? আমি বলেছি দিবস পালন করবে না, তুমি করলে কেন? আমি যত আদেশ করেছি, আমি যত নিষেধ করেছি, এগুলো যারা ত্যাগ করে ওরা আমার নবীকেই ত্যাগ করে। আপনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি, এ কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের কসম, তারা ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদের ব্যাপারে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে ফয়সালাকারী না বানানো পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। এই হাদিস সূরা নিসার 65 নম্বরে আল্লাহ তাআলা বললেন, একই এই আয়াতটা সূরা নিসার 65 নম্বরে আল্লাহ তাআলা বললেন, একই বাক্যে হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাওয়াহু তাবাল্লিমা জিতুবি, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি আমার আনিত দিনের সামনে মাথা নত না করা পর্যন্ত ইমানদার হবে না, বেঈমানি থাকবে। তুমি বিচার, তুমি আজকে তোমার ভিতরে ঝগড়া লেগে গেছে, তুমি বিচারের জন্য কোনো নেতার কাছে যেতে পারবে না, তুমি আসবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আজকে তোমাকে কেউ গালি দিয়েছে, তুমি আসবে আমার কাছে। আজকে তোমার সম্পদ লুণ্ঠন করেছে, তুমি আসবে আমার কাছে। আজকে তোমার ওজনে কম দিয়েছে, তুমি আসবে আমার কাছে। আজকে তোমাকে মেলেছে, তুমি আসবে আমার কাছে। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার লেনদেন, তোমার আচরণ, তোমার আমল, তোমার কাজ কারবার যত কিছু আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের আলোকে হবে, যদি না করো তুমি আমাকে স্বীকার করোনি। একটা লোক আছে না, দোস্ত এই রাস্তা দিয়ে যেও না, কেন এই রাস্তায় বসে আছে একটা শত্রু, তুমি গেলে তোমাকে মারবে। দোস্ত এই রাস্তায় যেও না, কেন এই রাস্তায় বসে আছে বিষার অজগর সাপ, গেলে তোমাকে দংশন করবে, এই লোকটা আর ওই রাস্তা দিয়ে কখনো যাবে না। অথচ এই একই ব্যক্তি তার বন্ধুর কথাকে যত বিশ্বাস করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তত বিশ্বাস করেনি। তিনি বলেছেন, শিরিক করো না, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, তবু করবা না। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার দ্রব্য পান করবা না। তিনি বলেছেন, বিদাত করবা না। এজন্য তো আব্দুল ইবনে মাসউদ বলছেন, আল ইক্তিসাদু ফিস সুন্নাহ আহসানু মিনাল ইজতিহাদি ফিল বিদা, অনেক বিদাত নিয়ে গবেষণা করার চাইতে অল্প সুন্নাতে মধ্যম পন্থা অবলম্বন অনেক উত্তম, বিদাত এত করার চেয়েও। বেশি ইবাদতের ভিতরেই কল্যাণ নাই, কল্যাণ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার ভিতরে। ওই লোকটা মনে করেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়লেই মনে হয় মহানবীকে মহাব্বত করা হয়। আর এক লোক মনে করেছে বালাগাল উলাবি কামালি কাশাফদ্দ জাবি জামালি পড়লেই নাকি নবীকে মহাব্বত করা হয়। আর এক শ্রেণীর লোক বলেছে যে যখন মিলাদ পড়া হয় তখন মাথায় কিছু বসে লাগিয়ে মিলাদের অনুষ্ঠানে বসলেই মহাব্বত করা হয়। আর একজন বলেছে আমি নবীকে খুব ভালোবাসি, ওই রিক্সাওয়ালার মতো, রিক্সাওয়ালা রাস্তায় গেছে, রিক্সা চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করেছে, পায়ে রক্ত বের হচ্ছে, বাসায় এসেছে, বউ তাকে বলছে স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, স্বামী গো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি, রক্ত যে বন্ধ করতে হবে এই কথা স্ত্রীর মাথায় নাই, খালি বলছে স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি। একই বক্তব্য ওই লোকটার মতো, নবী গো আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু নবী যখন কোনো আদেশ নিষেধ করে তখন নবীকে ঘৃণা করি আর ভালোবাসি না। আপনার বস যদি আপনাকে বলতো আপনাকে রুটিন দিয়ে দিয়েছে তুমি এইভাবেই পরিচালনা পরিচালিত করবে, আপনি আপনার বসের কথার উনিশ বিশ করেননি, কেন আপনি আপনার বসকে সম্মান করেন ভালোবাসেন দেখে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আদেশ নিচে তোয়াক্কাই নেই। আল্লাহ নবী বললেন টাকনুর নিচে কাপড় পরো, টাকনু জাহান্নামে যাবে, আল্লাহ নবীর কথা তো বিশ্বাস হয় না, জাহান্নাম কি আছে নাকি? আল্লাহ নবী বললেন পিতামাতার অবাধ্য হও না, আল্লাহর নবী বললেন শিরিক করো না, আল্লাহর নবীর যত আদেশ নিচে একটাও পালন হলো না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা কথা মনে হয় বোঝাতে পারলাম না। তাহলে আমি বেশি দিকে যেতে চাচ্ছি না, যদিও বা আমার এই সময় আলোচনার সময় না, আমি তো ছোটোখাটো মানুষ, এলেম নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, তবে আমি আল্লাহে আল্লাহর কসম এটা আমি খুব ভাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বক্তব্য তিনি বলে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য যদি আমি বলি তখন আমি বারবার ভাবি কিভাবে, কারণ আমি জানি এই বক্তব্যর ময়দান জাহান্নামে যাওয়ার শর্টকাট রাস্তা বক্তাদের জন্যে। কেন বক্তারা যা বলছে
তা তারা নিজেরাই করছে না। এখন আমি যদি কোনো কথা বলি আর তার উপরে যদি আমি না চলি তাহলে তো আমি জাহান্নামে চলে যাব। এই জন্য এটা বক্তাদের জন্য খুব শর্টকাট রাস্তা। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করে নেন। যদিও বা আমি আল্লাহ তাআলার জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছি, আপনারা অবগত আছেন, অনেক দিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তিনার দিন বোঝার জন্য যত ত্যাগ স্বীকার করতে হয় তাতে আমি পিছুবা হব না, তবে কোরআন এবং সুন্নার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই নিজের জীবন থাকা অবধি পর্যন্ত খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। যাই হোক, যদিও বা আমার আলোচ্য বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, যদি আমি আমার জায়গায় থাকতাম হয়তোবা আমি অনেক শর্ত নিয়ে এবং তার সংজ্ঞা নিয়ে আলোচনা করতাম। তো যাই হোক, যেহেতু শেষ পর্যায়ে আর বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি কথা বলার পরে মানুষ বসে থাকবে এটা আশ্চর্য কথা। তো যাই হোক, আপনারা তারপরেও অনেকেই আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করে নিন। এবং আমার এই ছোট একটা মেসেজের শেষ কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন নিজের জীবনের চাইতে বেশি। কার চাইতে বেশি? নিজের জীবনের চাইতে বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে প্রাণাদিক বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আপনার সবচেয়ে শুভাকাঙ্ক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি, যার আনুগত্য ছাড়া বাঁচার কোনো পথঘাট নেই। আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করে নিন। আমার কোনো কথায় ব্যথিত হলে আপনারা ক্ষমা করবেন। এই দাওয়া দাবি রেখে আমি এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।